আসসালামু আলাইকুম। আপনারা যারা চিন্তা করেন যে এত কম দামে প্রোডাক্ট কিনছি, সার্ভিস ঠিকমতো পাবো কিনা, বা টেলিভিশনটা ঠিকমতো চলবে কিনা, বা আমরা থাকবো কিনা, বা আমরা ওয়ারেন্টি গ্যারান্টি ঠিকমতো দেব কিনা, তো আমার সামনে যে সম্মানিত কাস্টমার আছেন, এই টেলিভিশনটা উনি কবে পারচেজ করেছে আমরা সারার মুখ থেকে শুনবো, এবং আজকে চার বছর পরে টেলিভিশনটা একটা প্রবলেম হয়েছে, আমরা সার্ভিস করে দিয়েছি। স্যার, এই টেলিভিশনটা আপনি কবে পারচেজ করেছিলেন? এটা 2019-এ। 2019 সালে স্যার টেলিভিশনটা পারচেজ করেছিল। স্যার, এমনি সার্ভিস কেমন পেয়েছেন? না, সার্ভিস বলতে 19 থেকে টিল লাস্ট উইক এটা আসলে আন ডিস্টার্ব ছিল আর কি, খুব ভালো সার্ভিস দিয়েছে। এরপরে আমরা যে এখন যে সার্ভিসটা করে দিলাম, এটাতে আপনি স্যাটিসফাই কিনা? হ্যাঁ, আমি তো জাস্ট এখন টেস্ট করে নিলাম, দেখলাম যে পিকচার একেবারে মনে হচ্ছে যে নতুনের মতোই আছে আর কি। আচ্ছা, তো এখন আমাদের যে ওভারঅল সার্ভিসে স্যার আপনি মোটামুটি হ্যাপি কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ সব দিক যদি চিন্তা করি আমি সার্ভিসের বিষয়টা, অর্থাৎ কেনার পর থেকে যে প্রতি বছর ওনারা খোঁজখবর নিতেন যে টিভি কেমন চলছে সেটা, পাশাপাশি যদি কোনো ছোটোখাটো সমস্যা হয় ফোন করলে ওনারা খুবই ওয়েল রেসপন্স করেন এবং পরামর্শ দেন, এবং আমি দেখছি যে ওনাদের পরামর্শে আমরা আসলে ওনাদের এই সার্ভিস সেন্টারে আসতে হয় নাই, আজকেই এই 19 সালের পরে প্রথম আসতে হলো আর কি। এই থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনারা যারা টেলিভিশন কিনতে চাচ্ছেন আপনারা নিশ্চিন্তে কিনবেন। আর আমাদের যখন আমরা 2018-17 সালে ব্যবসাটা শুরু করেছিলাম, সত্যি আমরা সেই কাস্টমারগুলোকে আবার দেখলে আমরা আবেগপ্রবণ হয়ে যাই, আমরা তাদের প্রতি ভালোবাসা, কারণ সেই সময় স্যারেরা টেলিভিশন কিনেছিল বলে, পারচেস করেছিল বলে, সেই সময় স্যারেরা আমাদেরকে বিশ্বাস করেছিল বলে আজকে পণ্যবিড়ি ইলেকট্রনিক্স একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আজকে এই অবস্থানে। সুতরাং আমরা প্রতিনিয়তই আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই এবং সহযোগিতা চাই। আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ প্যান্টানিক বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমরা স্যারকে, যেহেতু স্যার আমাদের অনেক পুরাতন কাস্টমার, ভালোবাসা থেকে স্যারের জন্য একটা গিফট, রহমান একটু গিফট তুলে দাও। আপনারা গিফট পেতে পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের সাথেই থাকুন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।